আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এগ ডেভিল। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে আগের থেকেই 3টে বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি আর 3টে ডিম সেদ্ধ করে রেখেছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর তার সাথে নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এবার কড়ায় তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা দিচ্ছি। পেঁয়াজ আর আদা একসাথে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে একটু কষানোর জন্য আর টমেটোটাকে একটু নরম করার জন্য আমি সামান্য একটু জল অ্যাড করছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জল দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে কষানো যাবে। তো দেখো আমার মশলা মোটামুটি ভালো মতো কষে গেছে। এবার দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি। নুনের ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষালে কাঁচা মশলার গন্ধটা আসে না আর টেস্টটাও ভালো আসে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এটা ঝাল ঝাল ভাল লাগে তাই বেশ খানিকটা লঙ্কাই আমি দিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি 4-5 মিনিট মতো ধরে খুব ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। তোমরাও চেষ্টা করো ধনে পাতা দেওয়ার, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি আলুর সাথে ধনে পাতাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডিমের ডেভিলের জন্য ডিমের সাথে যে আলুর পুরটা দেয় সেটা একদম তৈরি। নামানোর আগে শুধু একটু সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এবার একটা পাত্রে আমি 2টো ডিম নিয়েছি আর সামান্য নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার অন্য আর একটা পাত্রে আমি নিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লোর। আর একটা জায়গায় নিয়ে নেব বিস্কুটের গুঁড়ো। তো এগ ডেভিলের জন্য আমার আলুর পুর তৈরি আর ডিমগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে 4 ভাগও করে নিতে পারো। তো এবার আমি ডিমের ডেভিলগুলো এক একটা করে তৈরি করছি। অর্ধেক ডিমটাকে আমি 2 সাইড দিয়ে আলুর পুর দিয়ে এইভাবে ফিল করে নিচ্ছি। এবার আমি এটাকে হাতের সাহায্যে ডিম্বাকৃতির আকারে তৈরি করে নিচ্ছি, যেমন এগ ডেভিল সাধারণত হয়ে থাকে। তো দেখো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার বাকি এগ ডেভিলগুলো আমি সেমভাবে তৈরি করে নেব। এই এগ ডেভিল বানানো কিন্তু খুবই সহজ, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এই বর্ষার সময় তো এগ ডেভিল বা চিকেন চপ বা ফিশ চপ যে কোনো রকমের এরকম স্ন্যাক্স জাতীয় খাবার আমাদের খুব ভালো লাগে। তোমরাও ঝটপট করে বানিয়ে ফেলো এগ ডেভিল। তো আমি বাকি প্রসেসগুলো পরপর দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমি সবকটা তৈরি করে নিয়েছি, এবার যাব নেক্সট স্টেপে। তো আমি এক একটা এগ টেবিল নিয়ে ফার্স্টে আমি কর্নফ্লোরের মধ্যে ফার্স্ট কোটটা করে নেব। এক্সট্রা কর্নফ্লোরগুলো খুব ভালো করে ঝেড়ে নিতে হবে। এবার এই ডেবিলটাকে ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে ফার্স্ট কোট করে নেব। ডিমের ডেভিলগুলোকে বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে ফার্স্ট কোটটা খুব ভালো করে নিতে হবে। আমি এখানে সেকেন্ড কোটও করব, যে সেকেন্ড কোট করলে বেশি ক্রিস্পি হয় তার জন্য আমি সেকেন্ড কোট করব। তোমরা চাইলে ফার্স্ট কোট করে রেখে দিতে পারো বা ফ্রাই করে নিতে পারো। তো বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে ফার্স্ট কোট আমার হয়ে গেছে। এটাকে আমি আবারও ডিমের মধ্যে দিলাম। ডিমের মধ্যে দিয়ে আমি আবার বিস্কুট গুঁড়োর ওপর এটাকে দিয়ে সেকেন্ড কোট করে নেব।
তো দেখো আমি সেকেন্ড কোডও করে নিয়েছি ডিমের ডেভিলগুলো আমার একদম তৈরি ফ্রাই করার জন্য। এবার আমি এগুলোকে ফ্রাই করব। তো প্রথমে কড়াই তেল গরম করে নিতে হবে, তারপর লো ফ্লেম করে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ডিমের ডেভিলগুলোকে ভাজবো। এটা কিন্তু বেশি হাই হিটে করলে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে। ধীরে ধীরে ভাজলে ওপরের যে কোটিংটা ওটা ভালো ক্রিসপি হবে। তো আমি আস্তে আস্তে টাইম নিয়ে ভালো করে ডিমের ডেভিলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যতক্ষণ না প্রপার ব্রাউন কালার আসে ততক্ষণ ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো আমার এগ ডেভিল একদম তৈরি সার্ভ করার জন্য। তোমরাও ঝটপট করে বাড়িতে এইভাবে বানিয়ে নাও। তো আমি এখানে পেঁয়াজের স্যালাড আর কাসুন্দি দিয়ে এটাকে সার্ভ করছি। তোমরা চাইলে টমেটো সস দিয়েও করতে পারো। তাহলে আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।